সমাজের বেশিরভাগ মানুষ দুর্নীতিকে দুর্নীতি মনে করছেন না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দিন আব্দুল্লাহ। এমনকি দুর্নীতিবাজরা এখন রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করে মন্তব্য করে তিনি বলেন, আগে দুর্নীতিবাজরা সন্ধ্যার পর রাস্তার সাইড দিয়ে লুকিয়ে চলাচল করত। বিকেলে দুর্নীতি দমন কমিশনের সম্মেলন কক্ষে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজীদের চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে আর এ কাজে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক,